আর একটা ড্রাম থাকে, যে ড্রামটা মোগলের সবচেয়ে ইম্পর্টেন্ট, ডোমগুলো যেন রিয়েলি দেখা যায় সেজন্য একটু ড্রাম তৈরি করে, একটু শোল্ডারের মতো, একটু রেজড একটা শোল্ডার। আর ফ্রন্টাল ফেসারটাকে টার্মিনেট করতেছে, আর যে মধ্যের যে অংশটুকু ওটাও আবার দুই পাশে দুইটা ছোট্ট কর্নার টারেট, উপরে যায় পিনাকেল। তার মানে এখানে আমরা পিনাকেল দেখতেছি, কিওক্স কর্নার টারেট, উপরে ফিনিয়াল, শোল্ডার, মার্লন, এই সবগুলো এলিমেন্ট আমরা দেখতে পাই। ও মেইন এন্ট্রিটা, যেটা মেইন এন্ট্রিটা দেখা যাচ্ছে, একটু রিসেস, একটু ঘুরে মেইন ডোরটা, তার মানে একটু পর্টিকো টাইপের এফেক্ট দেওয়ার জন্য একটু রিসেস করে একটু কলেজের মানে একটু ডেপথে আসুন। যেহেতু রাস্তাটা ওর কোনো প্যালেস কমপ্লেক্সটা কমপ্লিট করতে পারেনি, উনি এখানেই থাকতো, পরে উনি এক করে পিছনের যে ছোট্ট অংশগুলো এগুলো এডিশন, যেহেতু উনি এখানে সারাদিন থাকতো, রাতে ঘুমাতো চাঁদনি ঘাটে, চাঁদনি বন্ধতে, দিনে এসে এখানে উনি কনস্ট্রাকশন দেখতো অথবা লোকজন ওখানে লিড করতো, সেই জন্য ওনার গোসল করার জন্য বা ডেলি অ্যাক্টিভিটি বাতিংয়ের ফ্যাসিলিটির জন্য পিছনে একটা বাথরুম একতলা স্ট্রাকচার, আর সামনেরটা ছিল ওনার লোকজনের সাথে কথা বলার জন্য অডিয়েন্স হল অথবা দরবার হল। তার মানে এই লাইনটা যদি আমরা একটু চিন্তা করি, তার ওই পারে ছিল পাবলিক, তাহলে পাবলিকরা ঢুকতো কীভাবে? ডান দিকে কর্নারে যে মেইন গেট, সেটা হলো মেইন গেট, উপরে একটা কিওস্ক দেখা যাচ্ছে, আর শর্ট দিকে লোকের যে আসার জন্য এক পারে বাম কর্নারে আরেকটা গেট, তার মানে দুইটাই গেট ছিল এই লালবাগ রোডে এন্ট্রি করা। হ্যাঁ, বুড়িগঙ্গাটা ছিল পুরো ডান দিকে, বুড়িগঙ্গা ডান দিকে ছিল এই গেটটার পাশে, এই বাউন্ডারি ওয়াল মাটিটার পরেই ছিল বুড়িগঙ্গা। তার মানে বুড়িগঙ্গা থেকে আসার জায়গাগুলো মানে নদীর মানে পত্রিকাস্ত্র আধারা, চাঁদনি ঘাট থেকে নৌকা করে রাস্তাঘাট ওখানে এসে উঠতো, আর পাবলিক রাস্তা ডান দিক থেকে শহর যেখানে আসতো, সামনে একটা পুকুর আছে সেন্ট্রাল লোকেশনে, যে সময় সবসময় একটা ওয়াটার বডি থাকে, আর নদীর পাড়ে থাকে, রেড ফোর্টে দেখা যায় যে নদীর পাড়েই তার থাকার জায়গাটা, কিন্তু এখানে যেহেতু ডান দিকে নদী, এইটা হলো তার মানে বাগান এবং তার অ্যাডমিনিস্ট্রেটিভ জোনের জন্য, এটার নিচে তার সৈন্য সামন্ত বা যা ছিল এটা এখানে থাকার জন্য নিচের থেকে এন্ট্রি দিয়ে নদীর থেকে এখানে উঠে যেতে পারে। ওই এন্ট্রিটাকে এখন লোকজন প্রভাব বলে, এটা যে নদীর ওই পারে ঘোষিটি বেগমের প্যালেস পর্যন্ত টানেল ছিল অনেক গল্প বলে, কিন্তু বেসিক্যালি ছিল এটা একটা এন্ট্রি ছিল, সেকেন্ডারি এন্ট্রি নিচের থেকে, আরেকটা তো এন্ট্রি ছিল রাজারা ফ্যামিলি লেভেলে একটা সেকেন্ডারি এন্ট্রি সার্ভিস এন্ট্রি, ওইটাকেই এখন যে নতুন গেটটা বানানো, কিন্তু ওইটা হয়তো এত ইলাবোরেট ছিল না, ইলাবোরেট ছিল ওই দুইটা গেট। তাহলে আমরা চিন্তা করি ওইটা সর অক্টাগোনাল বা সার্কুলার একটা টাওয়ার থাকে যার উপরে ওয়াটার রিজার্ভার থাকে, তার মানে এই কর্নারটার মধ্যে এই জিনিসটা ছিল, থাকার পরে পানিতে আসার পরে উপরের লেভেল যে ওপেনিংগুলো দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটা অ্যাকোয়ার্ড গেট, পানি আনার জন্য ড্রেন রোমান্ডার করছে, এখানে রোমান্ডার সিস্টেমে একটা অ্যাকোয়াডাক্ট ছিল, চারদিকের বাউন্ডারি ওয়ালগুলো ছিল অ্যাকোয়াডাক্ট, এই যে বাউন্ডারি ওয়ালের যে রেক্ট্যাঙ্গুলার ওপেনিংটা জাস্ট নিচের লেভেলে ছিল ড্রেনটা, তার মানে কর্নার থেকে চারদিকে পানি পাঠত, পানি এরকম এই রিজার্ভারটার মনে করে এখানে পানি থামত, এখানে এসে পানি রিজার্ভ করার পরে একটা সুইচ গিয়ারের মতো আছে, জিনিসটা তুলে দিলে সেম প্রেশারে পানিটা নিচের লেভেলে যায়, ফাউন্টেনগুলো ওয়ার্ক করতো, বাথহাউসগুলো ওয়ার্ক করতো, যখন পানি দরকার এটাকে ওপেন করতো আবার ক্লোজ করে দিত, এই সিস্টেমটা এখনও দেখা যায়। নিচে ওয়াটার বডির মতো একটা একটা ফাউন্টেনের মতো জিনিস দেখা যায় নিচে সেন্ট্রাল লোকেশন, এটা নামে এটা নামে অটোমেটিক কিন্তু ফাউন্টেনগুলোতে পানি হতো, যেহেতু ওয়াটার প্রেশার, এই প্রেশারটা উপর থেকে নিচে যায় এতটুকু ফাউন্টেন উঠতো বাথহাউসের জন্য, তার মানে ওয়াটার সাপ্লাই আর সিস্টেমটাই এটার জন্য ইম্পর্টেন্ট মোবাইল দেখি, এসে পানিটা আলটিমেটলি ব্যাক করতো আবার যেখানে পানিটা সোর্স ছিল ওখানে, ওই যে একটা পেপেন্টের মতো দেখা যায় আমি একটু কাছে গেলে দেখতে পারবো, ওগুলো গোল গোল গিয়েছিল, ওটা ওই ড্রেন দিয়েই কিন্তু পানিটা আবার ব্যাক করতো, মানে ওটা নিচে ড্রেন ছিল। হ্যালো, এই কথা কি বলবো।
সাতটা টেম্পেল তারপর সাতটা শিখারা পাশাপাশি সেট করা
রত্ন হলো কান্তজি টেম্পলের এবং নরত্ন টেম্পল। নরত্ন হলো একটা পিনাকেল বা একটা কিয়স থাকে, চার কোণায় চারটা কিয়স, সেটাকে আমরা রত্ন বলি। চার কোণায় চারটা রত্ন, মধ্যে একটা রত্ন, মানে একটা মুকুট বা একটা রত্ন, সেটাই হলো রত্ন টাইপের টেম্পেল আছে, শিকারা টাইপের টেম্পেল আছে, এবং আমরা আরেকটা চালা টাইপের টেম্পেল। এই তিন টাইপের টেম্পেল আমরা দেখি টেম্পেলের মধ্যে। টেম্পেলের পরে আসে আর্লি ইসলামিক পিরিয়ডে। আর্লি ইসলামিক পিরিয়ডের পরে বিশাল মসজিদ তৈরি করে, আমরা কংগ্রেগেশন মস প্রথম তৈরি করে, আদিনা মস, যেখানে মসজিদ না, মসজিদের মধ্যে দাদা একটু আর 5 মিনিট আর 5 মিনিট নাই, আলো কটা দেন, আচ্ছা আর 5 মিনিটে শেষ করে দিচ্ছে। তারপরে হলো কিছু কংগ্রেগেশন মস প্রত্যেকটা শহরে বিশাল আর কি, আদিনা মস কংগ্রেগেশন মস আমরা কীভাবে চিনি, একটা দরজা থাকে পাশে, মিরাবের পাশে রাজার প্যালেস থাকে তার পাশে, এবং বিশাল স্কেলে তৈরি হয়। তারপরে হয় একটা ফ্রাইডে মস তৈরি করে, ফ্রাইডে মসগুলো হলো টিপিক্যাল বেঙ্গলি আর্ট ইসলামিক পিরিয়ডের মস, নানা ধরনের মস তৈরি হয়। ওগুলোর ফিচারগুলো কেমন, দেখতে কেমন, যেমন ছোটো সোনা মসজিদ একটা মসজিদ যেটার মধ্যে আমরা সবগুলো স্টাডি করে যত এলিমেন্ট ডেভেলপ করে ছোটো সোনা মসজিদের মধ্যে পাই, যেই কারণে ওটাকে বলা হয় এপিটম, মানে সারমর্ম অফ আর্লি ইসলামিক পিরিয়ড। আর্লি ইসলামিক পিরিয়ডের সারমর্ম হলো ছোটো সোনা মসজিদ, একটা মসজিদ বর্ণনা করলে আর্লি ইসলামিক পিরিয়ডের সবগুলো এলিমেন্ট আমরা দেখতে পাবো। তারপর মোগল মসজিদে আসবো, মোগল মসজিদের মধ্যে আমরা লালবাগ ফোর্ট বা খান মোহাম্মদ ব্রিদা, এটা স্পেশালিটি যেটা বেঙ্গলে এই টাইপের একটা মসজিদ ডেভেলপ, এটা দোতলা লেভেলে, দোতলা মসজিদ প্রচুর মসজিদ বেঙ্গলে তৈরি হয়, ঢাকায় স্পেশালি। দোতলাগুলো হলো কমার্শিয়াল এবং রিলিজিয়াস পারপাসটা একসাথে করে, একসাথে জায়গাটা হয়তো রেন্টেবল স্পেস ছিল, পুরোটা এরিয়া কমার্শিয়াল বেল্ট ছিল, চকবাজার ছিল, চকবাজার মসজিদ একটা দোতলা মসজিদ, একতলা হয়তো হুজরাখানা অথবা হোটেলের মতো মোটেল টাইপের ভাড়া দিত, আর দোতলায় ছিল প্রেয়ার রুমটা, মানে কমার্শিয়াল এবং রিলিজিয়াস অ্যাক্টিভিটিগুলো যোগ করে বেঙ্গল একটা নতুন ধরনের মসজিদ আকার নিচে শুরু হয়, যেটা কন্টিনিউশনে এখনও বাইতুল মোকাররম সোবানবাগ মসজিদ হিসেবে মসজিদ তৈরি। তাহলে মোগল মসজিদের ফিচারগুলো আমরা জানি। তারপরে যে কলোনিয়াল পিরিয়ডে, কলোনিয়াল পিরিয়ডে আমরা কিছু ইয়ে দেখি, জমিদার বাড়িগুলো, তিন ধরনের জমিদার বাড়ি ডেভেলপমেন্ট বলা ছিল, ওটা দিয়েই আমরা আসলে আমাদের এই বেঙ্গল হিস্ট্রি ক্লাসটা শেষ। বুদ্ধিস্ট টেম্পল, ইসলামিক, মোগল এবং জমিদার কলোনিয়াল, এই টাইপগুলো আমরা মনে রাখো, তাহলেই আমাদের চলবে। হাঁটে নাকি এই জায়গায় দাঁড়ায়? চশমা নাকি নতুন মিলল নাকি?